শীতের সকালে সবাইকে অনলাইন ক্লাসে পাঠদানে অংশগ্রহণ করার জন্য স্বাগত। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ভট্ট, একজন ইনস্ট্রাক্টর কনস্ট্রাকশন টেকনোলজি। আজকে সোশ্যাল সায়েন্সের আর একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন আমরা টপিকসগুলো স্লাইডের মাধ্যমে দেখব। তো আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বিবেচ্য বিষয়। বাংলাদেশের অর্থনীতিতে কী কী বিষয় বিরাজমান আমরা দেখি যে বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, এর শতকরা 80% লোক প্রত্যক্ষ অপরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাহলে আমরা কি বুঝতে পারি বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ কৃষির মাধ্যমে অর্থনীতি গড়ে ওঠে। তো আমরা দেখি যে গ্রামীণ অর্থনীতি এবং নগর অর্থনীতি বলতে কি বোঝায়, দুইটা জিনিস। যেহেতু আমরা বলছি বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ, অর্থাৎ কৃষি প্রধান দেশ, তাহলে গ্রামের উপর নির্ভর করে গ্রামে বাংলাদেশের অর্থনীতি গড়ে ওঠে। তাহলে দেখি গ্রামীণ অর্থনীতি কি, গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমের সমষ্টির নাম হচ্ছে গ্রামীণ অর্থনীতি। যেমন কি আর মূলধন সম্পাদন কর্মসংস্থান এসব অর্থনৈতিক শক্তির প্রতিক্রিয়া গ্রামীণ অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত। এবার দেখুন নগর অর্থনীতি কি, বাংলাদেশের গ্রাম প্রধান দেশ, অর্থাৎ এখানে ব্যাপক হারে নগরের শহর গড়ে ওঠেনি, যার কারণে 64 জেলা সহ 6টি বিভাগের শহর নিয়ে বাংলাদেশের শহরাঞ্চল। আর শহরাঞ্চলের মধ্যে উন্নয়ন নাগরিক সুবিধার তারতম্য রয়েছে। নগর কেন্দ্রকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে ওঠে, নগরকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে ওঠে তাকে বলা হয় নগর অর্থনীতি। তো নগর অর্থনীতিতে বিভাগীয় শহর সমূহের মধ্যে ঢাকা চট্টগ্রাম নগরের মর্যাদা বেশি, সর্বাধিক সুযোগ সুবিধা সমাবেশ ঘটে রাজধানী ঢাকা নগরে, কিন্তু শহরাঞ্চলে পরিষদ ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। তো আমরা দেখি যে নগর এবং গ্রামীণ উভয় ক্ষেত্রে অর্থনীতির যে সমস্যাগুলো প্রধান প্রধান সমস্যাগুলো তার মধ্যে দেখি আমরা গ্রামীণ অর্থনীতির প্রধান সমস্যা হচ্ছে কি, অনুন্নত কৃষি ব্যবস্থা। আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, সে কারণে আমরা উন্নত দেশের মতো কৃষি পদ্ধতি অবলম্বন করতে পারি না, যার কারণে আমাদের দেশের কৃষি ব্যবস্থা অনুন্নত। আর অনুন্নত থাকার কারণে আমরা গ্রামীণ অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে আছি। এবার দেখি দ্বিতীয়ত অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো। তো আমাদের দেশের অবকাঠামো বলতে কি বোঝান, যেমন যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, শক্তি সম্পদের সমাবেশ, জনগণের শিক্ষা, স্বাস্থ্য সুবিধা ইত্যাদি কে আমরা গ্রামীণ আর্থসামাজিক অবকাঠামোকে বুঝে থাকি। তো বাংলাদেশের গ্রামাঞ্চলের রাস্তাঘাট, সেতু, কালভার্ট, পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত, অনেক ক্ষেত্রে ধরনের কোনো ব্যবস্থাই নাই, সেজন্য এই গ্রামীণ অর্থনীতিটাও কিছুটা উন্নয়ন করা সম্ভব হয় না। তিন নম্বর দেখি আমরা জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার। গ্রামীণ অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃদ্ধির জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার। এই হার শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষা অধিক বেশি। এই উচ্চ হার জমি খণ্ডীকরণ, শব্দ, বেকারত্ব ইত্যাদি সমস্যা সৃষ্টি করে। চার নম্বরে নিম্ন মাথা বেশি মান ও জীবনযাত্রার নিম্নমান, কৃষি উৎপাদন অত্যন্ত কম হওয়ার কারণে গ্রামীণ জনগণের মাথা পিছু আয় অত্যন্ত কম হয়, ফলে জীবনধারণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সম্পূর্ণ সংস্থান করতে তারা অক্ষম হয়। গ্রামীণ জনগণের একটি বড় অংশ বছরে কিছু সময় তীব্র খাদ্যভাবে জর্জরিত হয়। তো নিম্নমাত্রার সঞ্চয় মূলধন ব্যাকত্ব আয় অত্যন্ত কম থাকে, গ্রামের লোকজনের আয় অত্যন্ত কম থাকার কারণে মাথা পিছু আয় সঞ্চয় কম থাকে, ফলে মূলধনও কম থাকে, যার কারণে তারা নগণ্য ও নতুন বিনিয়োগ করণ প্রায় ঘটে না, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, আবার জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি হওয়ার ফলে বেকারত্ব অনেক বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। তা আমরা দেখি ব্যাপক নিরক্ষরতা পরবর্তী প্রধান সমস্যা হচ্ছে ব্যাপক নিরক্ষরতা, অর্থাৎ গ্রামে শিক্ষা ব্যবস্থা ত্রুটি থাকার কারণে বা শিক্ষা ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে অধিকাংশ লোক অশিক্ষিত থেকে যায়। তো শিক্ষাহীনতার কারণে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার আচ্ছন্ন, গ্রামীণ জনগোষ্ঠী উন্নয়ন কার্যক্রম সংযুক্ত করা কঠিন হয়ে পড়ে, শ্রেণী বৈষম্য শোষণ, গ্রামীণ অর্থনীতিতে আয়গত শ্রেণী বৈষম্য অত্যন্ত প্রবল, কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিতে ভূমি মালিকানা ভিত্তিতে জনগণকে যোগদান, বড় শ্রমিক কৃষক, মাঝারি কৃষক, ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক ও নিঃস্ব জমি শ্রেণীতে বিভক্ত করা চলে, ক্ষুদ্র প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা বড় কৃষক যোগদান মহাজন শ্রেণী দ্বারা ক্রমাগত মন্ত্রী সুস্থ হয়ে আসে, যার কারণে গ্রামের অর্থনীতি উন্নয়নে বাধাগ্রস্ত হয়। আমরা আপনার সর্বশেষ দেখি সুষ্ঠু সংগঠনের অভাব, অর্থনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড সুষ্ঠু উপার্জনের জন্য শক্তিশালী সংগঠনের অভাব, প্রকৃত নেতৃত্বের অভাবে গ্রামীণ অর্থনীতিতে একটি উন্নয়ন বা সমস্যার সৃষ্টি হয়। এবার আমরা দেখি নগর অর্থনীতির প্রধান প্রধান সমস্যাগুলো কি, যেমন কি নগরে অর্থাৎ শহরে সুযোগ সুবিধার অভাব থাকে, যদিও শহরাঞ্চলে গ্রামাঞ্চলের চাইতে একটু উন্নত, আয় বেশি, মাথা পিছু আয় আর সঞ্চয় বেশি, কিন্তু যেমন বাসস্থান, সহজলভ্যতা, পানীয় নিত্য ব্যবহার্য পানি সরবরাহ, স্বাস্থ্য সুবিধা, চিকিৎসা সুবিধা, সরকারি সন্তানদের সুশিক্ষা, যাতায়াত ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা, কর্মসংস্থানের সুবিধা, আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা ইত্যাদি বাংলাদেশ শহরাঞ্চলে প্রতিটি অপ্রতুল, অর্থাৎ এই সকল সুবিধাগুলো বাংলাদেশ শহরাঞ্চলে পাওয়া যায় না।
তো জীবনযাত্রা ব্যয় ও মুদ্রাস্ফীতি বাংলাদেশের শহরাঞ্চলে জনগণের আয় গ্রামাঞ্চলে জনগণের বেশি হলেও এখানে জীবনযাত্রার ব্যয়টা বেশি ফলে শহরাঞ্চলে জনগণের জীবনযাত্রার মান খুব উচ্চ পর্যায়ে নয়। এছাড়া মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উচ্চ মূল্য সর্বস্তরের জন্য একটি বড় সমস্যার সৃষ্টি করে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি শহরাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার গ্রামাঞ্চলের চেয়ে তুলনামূলক কম, এতটা সত্ত্বেও যদিও কম হয় তারপরেও অধিকাংশ কর্মসংস্থানের সুযোগ সহজে সৃষ্টি হয় এবং গ্রামীণ জনগণের ব্যাপক হারে শহরে আসার প্রবণতার কারণে বাংলাদেশের শহরাঞ্চলের জনসংখ্যা ঘনত্ব গ্রামের চাইতে বেশি বিরাজমান। জনসংখ্যার এই বৃদ্ধির ফলে অপ্রতুল নাগরিক সুবিধার উপর প্রবল চাপের সৃষ্টি করে। তোমরা দেখি বস্তি অঞ্চলের সম্প্রসারণ, তারপরে অপরাধ প্রবণতা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে মাস বিয়ের সম্প্রদায়ের কারণে শহরাঞ্চলে ব্যাপকভাবে বস্তি ঘটে। এই বস্তি সময় শহরবাসী জনগণের একটি বড় অংশ মানবতার জীবনযাপন করতে বাধ্য হয়, তাছাড়া বস্তি এলাকার সময় শহরবাসীদের স্বাস্থ্যের প্রতি হুমকি স্বরূপ হয়, কেননা এখানে নানা রকম রোগের প্রাদুর্ভাব ঘটে এবং আশপাশ তা ছড়িয়ে পড়ে। অপরাধ প্রবণতা বাংলাদেশের শহরাঞ্চলে আরেকটি বড় সমস্যা হচ্ছে এরা এই জনসংখ্যার উল্লেখযোগ্য বিভিন্ন অপরাধ প্রবণতার সঞ্চিত থাকে, কারণ কি বস্তি অঞ্চল সমূহ শিল্প এলাকা, শ্রমিকদের বসতি ও শহরের জনবসতিপূর্ণ এলাকা, এসব অঞ্চলে সামাজিক অপরাধের কেন্দ্র গড়ে সাধারণ শহরবাসীরা সবসময় এই অপরাধীদের কবলিত হওয়ার সংখ্যায় শঙ্কিত থাকে এবং নিরাপত্তাহীনতায় ভোগে। বেকারত্ব ভিক্ষাবৃত্তি গ্রাম অঞ্চলের মতো বাংলাদেশ শহরাঞ্চলেও বেকারত্ব একটি ভয়াবহ সামাজিক সমস্যার দিক দিয়ে দ্রুত শিল্পায়নের অভাবে কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত, ফলে শহরে শিক্ষিত তরুণ সম্প্রদায়ের একটি বড় অংশ বেকার এবং অনেকের উপর নির্ভরশীল বা অপরের উপর নির্ভরশীল, ফলে শহরে শিক্ষিত তরুণ সম্প্রদায় বেকার এবং অপরিচিত হতাশ এবং এসব তরুণরাও নানা রকম সামাজিক অবদানের সাথে জড়িত হয়ে থাকে। ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্তি অবলম্বনে জনগণের ক্রমবর্ধমান সংখ্যা শহরাঞ্চলে অন্যতম সমস্যা, বাসগৃহহীন ছিন্নমূল কর্মহীন জনসংখ্যা জনগোষ্ঠী অনেক সময় সমাবর্ত এবং উপায়হীন হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে ব্যবসা বাণিজ্য নিপুণ কেন্দ্র পথপার্শ্বে গৃহদ্বারে এসব বিকল্প নাগরিক জীবনকে দুর্বিষহ করে তোলে। তারপরে দেখলাম শিল্পায়নের অভাব, অধিক জনসংখ্যার ফলে জায়গা বা বাসস্থানের অপ্রতুলতা বৃদ্ধি পাচ্ছে, তাই শিল্পায়নের ক্ষেত্রে ব্যয় হচ্ছে, শিল্পের বিকাশ ঘটছে না। তাহলে পরিশেষে গ্রামীণ জনসাধারণের গ্রাম থেকে শহরে আসার আগমন দেখি আমরা, কেন গ্রামের জনগণ শহরে আসে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অধিকাংশে গ্রামে বাস করে, কিন্তু গ্রাম থেকে শহরে চলে আসা একটি প্রবণতা সবসময় গ্রামবাসীদের মধ্যে বৈকিত হয়, বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। এর প্রধান কারণ লেখাপড়া শেষে গ্রামে কর্মসংস্থান তেমন সুযোগ সুবিধা না থাকার কারণে। এছাড়া যে সমস্ত কারণে মানুষ শহর থেকে গ্রাম থেকে শহরে আসে আমরা সেগুলো দেখি, এক কর্মসংস্থানে আসায় গ্রামের শিক্ষিত জনসাধারণ কর্মসংস্থানে ও গ্রামে অবস্থায় শহরে ভালো সুযোগ সুবিধা এবং ভালো চাকরি বাকরি শহরে পাড়ি জমা। দ্বিতীয়ত শিক্ষার সুবিধা, গ্রাম অঞ্চলে শিক্ষা গ্রহণের তেমন সুবিধা না থাকার, বিশেষ করে উচ্চশিক্ষা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ারিং কারিগরি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহর কেন্দ্রিক হওয়াতে মেধাবী ছাত্রছাত্রীগণ পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে আগমন করে। পরে আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা খরা জলচাষ নদী বাংলা বাংলাদেশে প্রায় দেখা যায়, এই সকল প্রাকৃতিক দুর্যোগের কবলের পরে গ্রামের জনসাধারণ একেবারে নিঃস্বসহায় সম্পদ হারা হয়ে খাদ্যের সন্ধানে শহরে চলে আসে। শহরে বসস্থ বাসস্থানের সুযোগ না থাকায় বস্তি এলাকা গড়ে ওঠে। জীবনযাত্রা নিম্নমানের কারণে গ্রামের জনগণের জীবনযাত্রার মান খুবই নিম্নমানের, তাদের খাবার দাবার চাল চলন পোশাক পরিচ্ছদ খুবই কম দামি, আধুনিক কম্পিউটার চিকিৎসা শিক্ষা চিত্রবোধনের সুযোগ গ্রামে নেই, ফলে গ্রামের মানুষ আধুনিক সুযোগ সুবিধা ভোগ করার জন্য শহরে আগমন করে। সামাজিক নিরাপত্তার কারণে গ্রামের মানুষের সামাজিক নিরাপত্তার তেমন ব্যবস্থা নেই, তাদের সম্পদ চোর ডাকাতরা ছিনিয়ে নেয়, তাই সামাজিক নিরাপত্তার জন্য গ্রামের মানুষ শহরে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানাগুলো শহরে অবস্থিত, গ্রামের মানুষ ব্যবসা বাণিজ্য করতে চাইলে তাকে শহরে আসতে হয়, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলি শহরে অবস্থিত হয় কারণ আমাদের গ্রামের মানুষ শিল্পে কর্মসংস্থার জন্য শহরে আগমন করে। এতক্ষণ আমরা দেখলাম, এবার দেখি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কি কি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলোকে সাতাংশে ভাগ করা হয়, এক খনিজ সম্পদ, দুই বনজ সম্পদ, তিন শক্তি সম্পদ, চার পানি সম্পদ, কৃষি সম্পদ, তারপর মৎস্য সম্পদ, প্রাণীজ সম্পদ। এবার আমরা দেখি যে খনিজ সম্পদগুলো কি কি। কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তৈল, চুনা পাথর, কঠিন শিলা, শিলা চিলিকা পাথর, চীনামাটি, গন্ধক, তামাক, পাথর, আকরি, তুলা, খনিজ লবণ ইত্যাদি
খনিজ লবণ খনিজ দ্রব্যতা বরাস সম্পদের মধ্যে আমরা দেখি সর্বদর সুন্দরবন চট্টগ্রাম বা চট্টগ্রাম বনভূমি মধুপুর পাল বনভূমি সিলেটের বনভূমি ইত্যাদি বরাস সম্পদ অন্তর্ভুক্ত শক্তি সম্পদ অন্তর্ভুক্ত কি পানি বিদ্যুৎ পানি শক্তি বিদ্যুৎ শক্তি তাপ বিদ্যুৎ কয়লা খনিজ তৈল প্রাকৃতিক গ্যাস সামগ্রী শক্তি সৌরশক্তি ইত্যাদি শক্তি সম্পদ অন্তর্ভুক্ত পানি সম্পদের অন্তর্ভুক্ত বিষয়গুলো নদ নদী ও সম্পদ সমুদ্র খাল বিল পুকুর হাওয়া বৃষ্টি পাত বন্দোবস্ত ইত্যাদি মৎস্য সম্পদের মধ্যে আমরা পাই রুই কাতলা ইলিশ মৃগেল পাবনাস কাঠ ইত্যাদি মাছের চাষ করা কৃষি সম্পদ বলতে আমরা বুঝি ধান পাট তুলা মৎস্য চামড়া গম চা আলু বাদাম তামাক আখ সবজি রেশম পেশন পশম রেয়ন বাসন পাতা বেত কাঠ ইত্যাদি আমরা কৃষি সম্পদের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করি। প্রাণী সম্পদের মধ্যে আমরা গৃহপালিত প্রাণীদের মধ্যে প্রাণী সম্পদটাকে আমরা আবার দুইটা অংশে ভাগ করেছি গৃহপালিত প্রাণী যেমন গরু মহিষ ছাগল বেড়া হাঁস মুরগি ইত্যাদি আবার বন্য প্রাণীদের মধ্যে আমরা বাঘ হরিণ হাতি সাপ মানা ইত্যাদি বুঝি। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আমরা এক বছরে দেখলাম। এবার দেখি খনিজ সম্পদের গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদ কি ধরনের ভূমিকা পালন করে তার মধ্যে এগুলো কৃষি উন্নয়ন বাংলাদেশের কৃষি প্রধান দেশ এদেশের অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক গ্যাস ভিত্তিক সার ও বিদ্যুৎ কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসে। অর্থাৎ যদি আমরা খনিজ সম্পদ থেকে গ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করে তাহলে কৃষি উন্নয়ন করা সম্ভব। শিল্পায়নে এদেশের শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ করা হয় যেমন চুনা পাথর মৃত্তিকা গ্যাস বালু ইত্যাদি বিভিন্ন শিল্প ব্যবহার করে শিল্পায়নের গুরুত্ব অবদান রাখে। এবার দেখি আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে দেশে যে পরিমাণ গ্যাস আছে তার উপর ভিত্তি করে যদি আরো সাতটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হয় তাহলে দেশের চাহিদা মিটিয়ে বিশ্ব বাজারে রপ্তানি করে ব্যাপক বৈদেশিক মুদ্রা আয় করা যায়। এবার দেখি সামরিক উন্নয়ন এদেশ প্রাপ্ত খনিজ সম্পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নির্মাণ করতে পারে এতে এদেশের মানুষের সামরিক বাহিনী শক্তিশালী হবে আমরা অস্ত্র শস্ত্র দিক দিয়ে সম্পদশালী হব। এবার দেখি কর্মসংস্থানের সৃষ্টি বাংলাদেশের অসংখ্য লোক বেকার এই বেকার লোকের কর্মসংস্থানের জন্য শিল্পায়ন আবশ্যক আর শিল্পায়ন ঘটলে কর্মসংস্থান সুযোগ ঘটবে সেহেতু শিল্পায়নের জন্য খনিজ সম্পদ বিশেষ ভূমিকা পালন করতে পারে। পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন অতিকে বাংলাদেশ পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতে হলে শক্ত পাত্র ব্যবহার করতে হবে তাহলে পাথর একটি খনিজ সম্পদের অন্তর্ভুক্ত বিষয়। জীবনযাত্রা মান উন্নয়ন খনিজ সম্পদের যথাযথ ব্যবহার করে আমাদের দেশের মানুষ সঠিক জীবনযাত্রা মান আরও ত্বরান্বিত করা সম্ভব তাই এক্ষেত্রে খনিজ সম্পদ বিশেষভাবে অবদান রাখতে পারে। পরিশেষে আমরা বলতে পারি কি বাংলাদেশের অর্থনীতিতে খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এদেশে প্রাপ্ত খনিজ সম্পদের আরও যথাযথ ব্যবহার করতে পারে বাংলাদেশের অর্থনীতির প্রতি দ্বারা আরও ত্বরান্বিত করা সম্ভব। তো আমাদের আলোচনার শেষ প্রান্তে আমরা চলে আসলাম। আমরা কি কি বিষয়ে আলোচনা করলাম আজকের এই অনলাইন পাঠদান থেকে গ্রামীণ ও নগর অর্থনীতি কি এটা আমরা জানলাম। গ্রামীণ ও নগর অর্থনীতির প্রধান প্রধান সমস্যাগুলো আমরা চিহ্নিত করলাম। গ্রামীণ জনসাধারণকে শহরে আসার আগমন কারণ আমরা উদ্ঘাটন করলাম। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের তালিকা প্রস্তুত করলাম কি কি প্রাকৃতিক সম্পদ আছে এবং খনিজ সম্পদের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। তো সকলকে ধন্যবাদ আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।